नमस्कार आमी सीमा शुरू करछि चैनल बांग्ला संवाद। ভোগান্তির যেন শেষ নেই জলপাইগুড়ি পৌর এলাকার গৌরীয় মঠ থেকে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তায়। বছরখানেক ধরে এই রাস্তাটি বেহাল হয়ে রয়েছে। মাঝে মাঝে তাপ্তি দিয়ে চলাচলের উপযুক্ত করার উদ্যোগ নেয় জলপাইগুড়ি পৌরসভা। তাতে কিছুদিন ঠিক থাকলেও আবারও বেহাল হয়ে পড়ে রাস্তাটি। অথচ এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতাল ছাড়াও বিভিন্ন দপ্তরে যেতে এই রাস্তাই ব্যবহার করেন পৌর নাগরিকরা। তাছাড়া বর্তমানে করোনা চিকিৎসার জন্য বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে জেরা কোভিড হাসপাতাল তৈরির ফলে রাস্তাটি দিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াত জরুরি হয়ে পড়েছে। কিছুদিন আগে এই রাস্তাটি তাপ্তি দিয়ে সংস্কারের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, তাপ্তি মারার কাজের মান এতটাই খারাপ ছিল যে তিন দিন যেতে না যেতেই রাস্তাটি আবার বেহাল হয়ে পড়েছে। বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালশাল চেহারা। প্রতিদিনই ছোট ছোট দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। যাতায়াতকারী জনগণের দাবি, এই রাস্তা গ্রামের রাস্তার চেয়েও খারাপ। হ্যাঁ, এটা গ্রামের রাস্তা, মানে যে পেশেন্ট আছে এদিকে যাওয়া আসা করে, আমরা লোকজন গাড়ি নিয়ে যাওয়া যায় না ঠিক মতো, যা রাস্তার অবস্থা। বেশিরভাগ তো এখন এটা যেহেতু আমাদেরই যাওয়া আসা হসপিটাল টসপিটাল থেকে আলমোড় সম্পূর্ণ এইটা দিয়ে যাবে। কোভিড-19 সামনে আসে, কোভিড-19 লোক সব এখান থেকেই যায়, এসটা তো কোনো রাস্তা নেই। হ্যাঁ, যে রাস্তা মানে বাইক নিয়ে ঠিক মতন যাওয়া যায় না, অ্যাক্সিডেন্ট তো হয়েই যাচ্ছে প্রায়, যা রাস্তাঘাটের অবস্থা। ওটার জন্য তো আরো রাস্তা চাপে গেছে, চাপে যাবে ওইখানে আবার বড় বড় করতে হবে, ওখানে যা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। এখন লকডাউন বলে একটু লোকজন কম সন্ধ্যাবেলার দিকে, তাই একটু কিছু অসুবিধা হয় না, কিন্তু দিনের বেলার জন্য মেন অসুবিধা হচ্ছে। না, মাঝে একটু সুবিধা হয়েছিল, কিন্তু আবার বৃষ্টির ফলে আবার এরকম যে নরম বালি টালি দিয়ে এগুলো করছে, এটা পিচিং না করলে তো হয় না, এরকম কয়েকদিন সাময়িক ঠিক করে দিচ্ছে একটু। না, ব্রিজ ওই পড়ে যায় এখনই প্রায়, এখানে আমি পড়ে যাচ্ছিলাম, তারপরে ভালো জায়গাটা বসে গেল। আমরা চাই একটু দ্রুত তাদের ঠিকঠাক করে দিলে পরে ভালো হয়, একটু মেরামত করে দিলে যাতে পরবর্তী আবার না হয়, এরকম তাপ্তি দেওয়া তো কাজ হয় না, আজকে কাজ করে দিলে দুদিন পরে বৃষ্টি হলে আবার ধসে যায়। এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটি তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তাপ্তি মেরে সাময়িকভাবে চলাচলের উপযুক্ত করা হলেও সমস্যা সম্পূর্ণভাবে মেটাতে রাস্তা সংস্কারের কাজ বর্ষার পরে শুরু হবে। গড়িয়ামটের রাস্তাটা আমরা এস্টিমেট করে পাঠিয়েছি এবং এসডিডিওকে দেওয়া হয়েছে, যদিও রাস্তার অবস্থা খুব খারাপ, সেই কারণে বর্ষা নেমে গেছে, সেই কারণে আমরা ওখানে কিছু রিভারবেড মেটেরিয়াল ফেলেছিলাম, যদিও সেটা দিয়ে কাজের রাস্তাটা খুব একটা চলাচলের যোগ্য হবে না, তাও আমরা চেষ্টা করছি ওখানে আর একটু বেড মেটেরিয়াল সাথে ফেলা যায়, যাতে মানুষ চলাচল করতে পারে, গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে, কিন্তু ওই রাস্তা পার্মানেন্টলি করতে হবে, তার জন্য এস্টিমেট হয়েছে বর্ষার মধ্যে হয়তো কাজ হবে না, বর্ষার পরে কাজটা শুরু হবে। চীনের হামলায় ভারতীয় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন জলপাইগুড়ি কোভিড হাসপাতালের করোনামুক্ত রোগীরা। করোনাকে হার মানিয়ে সুস্থ হওয়া 13 জন রোগী বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি কোভিড হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। অন্যদিকে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সৈনিকদের সাথে লড়াইয়ে শহীদ হয়েছেন 20 জন ভারতীয় বীর জওয়ান। এদিন বাড়ি ফেরার আগে ভারতের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সুস্থ হওয়া করোনা বিজয়ীরা। হাসপাতাল প্রাঙ্গণে নিহত বীর সৈনিকদের স্মরণ করে 1 মিনিট নিরবতা পালন করা হয়। সেখানে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায় সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। আজকের এই দিনটি একই সাথে আনন্দের এবং দুঃখের বলে উপস্থিত সকলে জানিয়েছেন। এদিন সুস্থ হওয়া এক করোনা রোগী জানান, করোনা সংক্রমণ নিয়ে কোভিড হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন, চিকিৎসার পর রিপোর্ট নেগেটিভ আসায় তিনি ছুটি পেয়ে বাড়ি ফিরছেন। এই বিষয়টি যেমন একদিকে আনন্দের, ঠিক তেমনি অন্যদিকে চীনের হাতে ভারতীয় সৈনিকদের বলিদান দুঃখের। তবে ভারতীয় শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি করোনামুক্ত ওই রোগী, করোনা যুদ্ধে প্রথম সারিতে থাকা স্বাস্থ্যকর্মী পুলিশ কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন। রাখি থাপা, কোথায় বাড়ি? সামসিং। কি হয়েছে আপনার? পজিটিভ মিলা আছে। করোনা পজিটিভ? কোথায় ছিলেন? মানে পেলে ওয়া পে থি কোভিড হসপিটালে। হ্যাঁ জি, কোভিড হসপিটালে। আজকে কি হলো আপনার? जो भी हमारे लिए रक्षा कर रहा है, डॉक्टर, नर्स, उसके बाद जो देश के जवान है, पुलिस एवं जो भी है, उन सबको हमारे दिल से बहुत धन्यवाद है।
এদিন ওএসডি উত্তরবঙ্গ ডাক্তার সুশান্ত রায় জানান, জলপাইগুড়ি কোভিড হাসপাতাল থেকে 13 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরাতে পারাটা যথেষ্ট সন্তোষজনক। তবে এর সাথে সাথে চীনের বর্বরোচিত আক্রমণে শহীদ ভারতীয় বীর জওয়ানদের প্রতি আজকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হলো। তিনি আরও জানান, করোনাকে হারিয়ে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তারাও যোদ্ধা, আবার ভারতের বীর সেনাদের বলিদান ভোলার নয়। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলে 1 মিনিট নীরবতা পালন করলেন এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের একদিকে যেমন একটা আনন্দও আছে, এতগুলো প্রায় 13 জনকে এবেলা আমরা ছুটি করতে পারছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু দুঃখ আছে। আপনারা জানেন যে লাদাখে যে সমস্যাটা চীনের সেনাবাহিনী করেছে, ভারতবর্ষের উপর একটা বর্বরোচিত অত্যাচার করেছে, তার জন্য আমাদের কিছু আপনজন প্রিয়জন মারা গেছেন, তাদের শ্রদ্ধার প্রতি আমরা এখানে শ্রদ্ধা জানানো হলো। আমরা 1 মিনিট নীরবতা পালন করলাম। আমরা এটাকে এখানে নিয়ে এসেছিলাম কারণ দুটো দুরকম ওয়ারিয়ার, একটা একজন যোদ্ধারা দেশ রক্ষা করার জন্য সেই অত মাইনাস ডিগ্রির মধ্যে পড়ে আছেন, আর এনারা যারা ছিলেন এরা করোনা নিয়ে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে ফিরে এসছেন। আমরা তাদেরকে হারিয়েছি কিন্তু এদেরকে আমরা ভালো করে পাঠাতে পারছি। উত্তরবঙ্গে 3 জেলার পুলিশ বিভাগকে সাজিয়ে তুলতে উচ্চ পর্যায়ে বৈঠক হলো জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের পুলিশ কর্তা ও জেলার পুলিশ সুপাররা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। মঙ্গলবার জলপাইগুড়ির DIG অফিসে বৈঠকটি হয়। এদিনের বৈঠকে উঠে এসেছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার থানা ও পুলিশ কোয়ার্টারগুলির সার্বিক উন্নয়নের প্রশ্ন, অসমাপ্ত থানা বিল্ডিং, পুলিশ অফিস, পুলিশের আবাসন এবং অন্যান্য কাজগুলি দ্রুত সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোচবিহার ও আলিপুরদুয়ারের কাজ অনেকটাই এগিয়েছে, জলপাইগুড়ি জেলায় শুধুমাত্র পিছিয়ে রয়েছে। তাই দ্রুত জলপাইগুড়ি জেলার কাজগুলি সম্পূর্ণ করতেই এদিনের বৈঠক বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের IG আনন্দ কুমার, DIG জলপাইগুড়ি রেঞ্জ কল্যাণ মুখোপাধ্যায়, জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদী, আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি, কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর। উত্তরবঙ্গের DG আনন্দ কুমার বলেন, রাজ্য পুলিশের কাজগুলি কিভাবে দ্রুত সম্পূর্ণ করা যায় সেই বিষয়ে বৈঠকে আলোচনা করা হলো। আমরা যত ওয়েস্ট বেঙ্গল পুলিশ তরফ থেকে যত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট চলছে ওটা আমরা রিভিউ করলাম। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পুলিশ হাউসিং কর্পোরেশন থেকে এসেছিলেন, ওটা তাড়াতাড়ি করা যায়, কোনো হার্ডল আছে কিনা ওগুলো ডিসকাস করে আমরা ওইগুলো ইস্যুস ডিসকাস করেছি। সম্প্রতি ভারত ও চীন সীমান্তে গালওয়ান উপত্যকা এলাকায় চীনের বর্বরোচিত হামলায় ভারতের 20 জন বীর সৈনিক শহীদ হয়েছেন। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে যোগ্য জবাব দেওয়ার দাবি তুলল জলপাইগুড়ি যুব তৃণমূল। বুধবার রাতে শহরের থানা মোড়ে চীনের হামলায় ভারতের শহীদ জওয়ানদের উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান জলপাইগুড়ির যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। এদিন যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জানান, ভারত ভূখণ্ডে এসে চীনের সেনারা হামলা চালিয়েছে, এই ঘটনায় ভারতের 20 জন বীর শহীদ হয়েছেন। তাই আজকে যুব তৃণমূলের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হলো। ভারত এর যোগ্য জবাব দিতে জানে, চীন যেন কোনোভাবেই ভারতকে হালকাভাবে না নেয় বলেও তিনি এদিন জানান। এই হামলার ফলে ভারতে যে প্রতিবাদ উঠেছে তাতে চীনে অর্থনীতি ভেঙে পড়বে এমনটাই প্রতিবাদ জানিয়েছেন সৈকতবাবু। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শহীদ পরিবারের পাশে রয়েছেন, এরাজ্যের যে 2 জন জওয়ান শহীদ হয়েছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে জানান সৈকত চট্টোপাধ্যায়। আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে আমরা জলপাইগুড়ি থানা মোড়ে এই 20 জন বীর শহীদকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলাম মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। এবং আমরা বলতে চাই, ভারতবর্ষকে চীন যদি হালকাভাবে নেয় তাহলে খুব ভুল করবে, তার কারণ ভারতবর্ষ জবাব দিতে জানে। এবং এই লড়াইয়ে যখন আমাদের 20 জন সৈন্য মারা গেছেন, ভারতীয় সেনারা যখন প্রত্যাঘাত করেছেন তখন ওদেরও 43 জন মৃত্যুবরণ করেছে। চীন যেন ভুলে না যায় যে ভারতবর্ষের অর্থনীতির বাজারে যদি চীনকে বয়কট করে দেওয়া হয়, যে দাবি আজকে সারা ভারতবর্ষ জুড়ে উঠছে, তাহলে কিন্তু চীনের অর্থনীতি ভেঙে পঙ্গু হয়ে যাবে। উহান প্রদেশ থেকে চীনের COVID-19 করোনা ভাইরাসকে এপিসেন্টার ছিল এবং সারা বিশ্বকে চীন এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে
যা ওখানে জন্মেছিল ক্ষতি করেছে। ভারতবর্ষকে যদি আজকে ক্ষতি করার চেষ্টা করে, ভারতবর্ষ বীর সেনারা কিন্তু বসে থাকবে না। গলি কা জবাব গলি সে হোগা, গলি কা জবাব গলি সে হো রাহা হ্যায়। তাই আমরা সেই বীর শহীদের, কুড়ি জন বীর শহীদের মধ্যে দুজন বাংলার রয়েছেন, একজন আলিপুরদুয়ারের বিপুল রায় এবং আরেকজন বীরভূমের রাজেশ ওরাও, যাদেরকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং পরিবারে একটি করে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। যদিও কোনো মৃত্যুর এটা বিকল্প নয়, কিন্তু এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার মমতা ভরা হৃদয় নিয়ে তিনি কিন্তু এই বীর শহীদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। তার জন্য তাকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, অমর শহীদ তোমারে জানাই প্রণাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পথে নামল জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। বৃহস্পতিবার সকালের দিকে বৃষ্টিকে উপেক্ষা করে জলপাইগুড়ি পৌর এলাকার 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের নিয়ে প্রত্যেক বাড়িতে পৌঁছলেন সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। এদিন তিনি সকলের হাতে স্যানিটাইজার সহ প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি তুলে দেন সাংসদ স্বয়ং। সামাজিক দূরত্ব মেনে এই কর্মসূচি পালন করেন বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। শুধু সকলের হাতে প্রধানমন্ত্রীর চিঠি তুলে দেওয়াই নয়, পাশাপাশি এলাকার বাসিন্দাদের বিভিন্ন অভাব অভিযোগ শুনলেন সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। ওই চিঠিতে তুলে ধরা হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প, কৃষি প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাসহ কেন্দ্রের একাধিক প্রকল্পের বিষয়। তাছাড়া রাজ্য সরকার কেন্দ্রের কোন প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে দেয়নি তাও তুলে ধরা হয়েছে সাংসদ ও বিজেপি নেতাকর্মীদের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচি পালন উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপির টাউন মণ্ডল সভাপতি জীবেশ দাস সহ অন্যান্যরা। এই চিঠি প্রসঙ্গে সাংসদ ডাক্তার জয়ন্ত রায় জানালেন, বিজেপি দল কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য সরকার করেছে, যার 1 বছর পূর্ণ হল। সে কারণেই প্রধানমন্ত্রীর বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানালেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। আমাদের সরকারের অর্থাৎ মোদী সরকারের সেকেন্ড অধ্যায় শুরু হলো। প্রথম অধ্যায়ের যে 5 বছর সেটা কাটার পরে তারপরে 1 বছর হলো। এই 1 বছর চুক্তি উপলক্ষে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তার বার্তা আজকে পৌঁছে দিতে চাই ঘরে ঘরে। তারই ফলশ্রুতি হিসেবে জলপাইগুড়িতে আমরা সেই বার্তা দেওয়া শুরু করলাম আজকে এই ওয়ার্ড থেকে, 5 নম্বর ওয়ার্ড থেকে। তার জন্যই আমরা কয়েকজন মিলে আমাদের এখানে মণ্ডল সভাপতি মাননীয় শ্রী জীবেশ দাস উনি আছেন, আমাদের সঙ্গে মনোজদা এখানকার শক্তি প্রমুখ তাকে নিয়ে আমরা বেরিয়েছি। আমরা আপনারা জানেন যে এখন তো বেশি লোকজন ভিড় করা উচিত না, তাই আমরা এই কয়েকজন মিলে প্রদীপ চক্রবর্তী এবং প্রদীপদা আছেন, প্রদীপ চক্রবর্তী উনাকে নিয়েও বেরিয়েছি আমরা। এই দুজন করে আমরা একটা বাড়িতে ঢুকবো, ঢুকে সেখানকার মানুষকে আমাদের প্রধানমন্ত্রীর বার্তাটা আমরা পৌঁছে দেবো। মালদা চাঁচলে থানাপাড়া এলাকায় বুধবার রাস্তার জমা জলে মাছ ধরাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে উঠল। এদিন এলাকার বাসিন্দারা জানিয়েছেন রাস্তা বহুদিন ধরে ভাঙা পড়ে রয়েছে, প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি। এদিকে বৃষ্টির জল জমে ভাঙা রাস্তা ডোবার চেহারা নিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। প্রতিবাদে সেই জলে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করেছিলেন বাসিন্দাদের একাংশ, আর ওই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি এবং তৃণমূল দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছে। স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবমার্শাল পাম্প দিয়ে বাড়ির জল তুলে রাস্তায় ফেলে প্রতিযোগিতার আয়োজন করেন। এদিনের ঘটনায় চাঁচল এক ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য বলেন, রাস্তার কিছু অংশ বেহাল, কিন্তু পাম্প দিয়ে বাড়ির জল রাস্তায় ফেলার যে অভিযোগ উঠেছে সেটি মেনে নেওয়া যায় না। বেহাল রাস্তা সংস্কারের ইতিমধ্যেই প্রশাসন উদ্যোগী হয়েছে, দ্রুত রাস্তা সংস্কার করা হবে বলেও তিনি জানান। আমাদের কাছে এটা আমি খবরটা পেয়েছি এবং আমি বিষয়টা জেনেছি। আমি ইতিমধ্যেই আমরা এটা নিয়ে ওয়াকিবহাল এবং আমাদের এর মধ্যে আমি পঞ্চায়েতকে এটা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিলাম, কিন্তু আমরা এটা নিয়ে ওয়াকিবহাল। পঞ্চায়েত সেটা নিয়ে ব্যবস্থা নিয়েছে এবং ইতিমধ্যেই আমাদের কাছে প্রপোজাল পঞ্চায়েত পাঠিয়ে দিয়েছে এবং আমরা খুব দ্রুত এটা স্যাংশন দিয়ে দেবো যাতে ওখানে রাস্তাটা যতটা তাড়াতাড়ি সম্ভব ওখানে তৈরি হয়ে যায়। খুব তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যাবে, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। আর তৈরি হতে যে কদিন সময় লাগে প্রসেস করতে, সেই কদিন একটু মানুষকে ধৈর্য করতে হবে, তার মধ্যে আমরা রাস্তাটা।
চাচল এক ব্লকের অদূরে বেহাল রাস্তা ঘিরে বাসিন্দাদের অভিযোগ বহুদিনের। এদিন প্রতিবাদে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজনে ঘোষণা করা হয়, দু মিনিটে যে সবচেয়ে বেশি মাছ ধরবেন তাকে 1,000 টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতার পরেই শুরু হয় বিতর্ক। এলাকার বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা অবশ্য তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বাড়ির জলের ট্যাঙ্কার পরিষ্কার করছিলেন, জল ফেলার জায়গা না থাকায় সামান্য জল রাস্তায় ফেলেন। এটি এলাকাবাসীর প্রতিবাদ কর্মসূচি। কিন্তু চাঁচল গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পাণ্ডে ও সদস্য বিপ্লব মণ্ডল বাড়িতে এসে তাকে হেনস্থা করেন বলে অভিযোগ করেন প্রসেনজিৎ বাবু। আমার সম্বন্ধে যে অভিযোগ উঠছে যে আমি নাকি পাইপ দিয়ে জল দিয়েছি, হ্যাঁ আমি স্বীকারোক্তি করতে কোনো অসুবিধা নেই, আমি পাইপ দিয়ে জল দিয়েছি, কিন্তু সেই জল আজ আমার বাড়িতে জলের ট্যাঙ্কি পরিষ্কার করা হয়, সেই জল ফেলার কোনো জায়গা নেই, সেই জলকে আমি বাইরে রাস্তার মধ্যে ফেলেছি। এবং এখানকার মেম্বার আমার নামে অভিযোগ করেছেন থানায়, সে নাকি তাকে নাকি আমি মারধর করেছি। উনি এলাকাতে দেখাই যায় না, ওনাকে প্রথম কথা হচ্ছে এখানে উনি এলাকাতে ঘোরাফেরা করেন না, মানুষের কোনো কাজ করেন না, অতএব উনার সাথে আমার সকালবেলা কোনো সাক্ষাৎই হয়নি, আর উনি এখানে কোনো সময় আসেনি। আজকে আমাদের এই পাড়াতে কর্মসূচি ছিল, মাছ ধরো কর্মসূচি, তো সেই মাছ ধরো কর্মসূচি আমাদের সফলতা তো হয়েছে, যে অভিযোগ উঠছে তা ভুয়ো অভিযোগ। এবং এই যে কর্মসূচি হয়েছে তার পরিপ্রেক্ষিতে চাঁচল পঞ্চায়েত সমিতির সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাজবেন্ড আমাকে আমার বাড়িতে শাসাতে আসে, ভয় ভীতি দেখায় এবং সাথে প্রাণে মারার হুমকিও দেয় এবং আমার গলা টলা ধরে এবং চর্চাপাটি চালায়। পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পাণ্ডে বলেন, রাস্তা সত্যি বেহাল অবস্থায় রয়েছে, কিন্তু বিজেপি নেতা প্রসেনজিৎ বাবু রাস্তায় জল ফেলে পঞ্চায়েত প্রশাসনকে হেয় করতেই এ কাজ করেছেন বলে দাবি করেন অমিতেশ পাণ্ডে। তবে পঞ্চায়েতের কেউই তাকে হেনস্থা করেননি বলেও তিনি জানান। আমিও এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার, আমিও বহুবার চেষ্টা করছি যাতে ওই এলাকাগুলো সত্যি পিছিয়ে পড়েছে, যাতে ওই এলাকাগুলোর কাজ হয়। অলরেডি ওই যে রাস্তাটা নিয়ে, এই রাস্তা শুধু হওয়াটা সময়ের অপেক্ষা, কারণ অলরেডি আমাদের পঞ্চায়েত থেকে বিডিও সাহেবের কাছে এবং বিডিও অফিস থেকে সেটা অলরেডি জেলায় চলে গেছে, সেই রাস্তাটা হওয়া শুধু সময়ের অপেক্ষা। তার আগে একটা নাটক করার চেষ্টা করছে প্রশাসনকে এবং পঞ্চায়েতকে হেয় করার চেষ্টা করছে। বিপ্লব যখন সেটার প্রতিবাদ করতে যায়, সঙ্গে আমিও ছিলাম, তখন বিপ্লবকে গলায় ফাঁস দিয়ে প্রসেনজিৎ শর্মা মারার চেষ্টা করে। তাই আজকে পঞ্চায়েত থেকে প্রসেনজিৎ শর্মার বিরুদ্ধে এফআইআর করা হলো এবং বিডিও সাহেবের নির্দেশে এফআইআর করা হলো। চাঁচলের আইসি সুকুমার ঘোষ জানান, বিজেপি এবং তৃণমূল দুপক্ষেরই অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। এখানে মাছ ধরা কর্মসূচি করা হয়েছে। কেন মাছ কেন ধরতে হলো? রাস্তার বেহাল অবস্থা, দীর্ঘ 5 বছর ধরে এর প্রতিবাদ করা হচ্ছে বিডিও অফিস সব জায়গাতে, কিন্তু কোনো সুরা হয়নি। আপনারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? অনেকবার জানানো হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মেম্বার সবাইকে সকালকে জানানো হয়েছে। তো এই যে এখানে যে আজ কর্মসূচি হলো, সেখানে বলছেন নাকি মেম্বার নাকি বলছে এখানে পাইপ দিয়ে জল দেওয়া হয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা সম্পূর্ণ ভুল ভ্রান্ত ধারণা। এখানে কি সারা বছরই এইভাবে জল জমে থাকে? হ্যাঁ, সারা বছরই আমার যাতায়াতের খুব প্রবলেম হয়। এবার পাশে বিবেকানন্দ স্কুল আছে এবং দুলিয়া বাড়ি আছে, গ্রাইন মিশন, সেই সব বাচ্চারা খুব সমস্যায় পড়ে। এই রাস্তা অনেক দীর্ঘদিন থেকেই খারাপ। এর জন্য আপনারা কী কী করেছেন? এর জন্য অনেক দরখাস্ত দেওয়া হয়েছে, কিছুতেই কোনো কাজ হয়নি। মানে যাওয়া আসা প্রচণ্ড অসুবিধা সব লোকের, রাস্তায় সবসময় জল জমে থাকে, বর্ষার দিনে বিশেষ করে আমাদের কাদা পেরিয়ে যেতে হয়। আর যেন তাড়াতাড়ি রাস্তাটা হয় এটা আশা করি। ফের সড়ক দুর্ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের এথেলবাড়ি চেকপোস্ট এলাকায়। বীরপাড়া থানার অধীন এথেলবাড়ি চেকপোস্টের কাছে জাতীয় সড়কের ওপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর ওই সময় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। জানা গিয়েছে বৃহস্পতিবার আনুমানিক ভোর 4টা নাগাদ শিলিগুড়িগামী একটি খালি গ্যাস ট্যাঙ্কারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ ছিল। ওই সংঘর্ষের ফলে ট্যাঙ্কারটির সামনের অংশে যথেষ্ট ক্ষতি হয়। ট্যাঙ্কারটিতে গ্যাস না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ওই এলাকার বাসিন্দারা বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত খালি গ্যাস ট্যাঙ্কারের চালক পালিয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। খবর পেয়ে বীরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে জাতীয় সড়কের ওপর থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলাতক গ্যাস ট্যাঙ্কার চালকের খোঁজ করছে পুলিশ।
বর্ষার মরশুম শুরু হতেই নদী ভাঙনের দুর্ভাবনা যেন নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে মালদার কালিয়াচক তিন ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। দ্রুত ওইসব এলাকার ভাঙন প্রতিরোধের কাজ করা না হলে ওই গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপাড়ে তিনটি গ্রাম নদী ভাঙনের জেরে নদীগর্ভে তলিয়ে যাবে। এর ফলে আশ্রয়হীন হয়ে পড়বেন কয়েকশো পরিবারের মানুষজন, যার কারণে এখন থেকেই দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে আসছে শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়া পরাণপাড়া এবং পার অনুপনগর গ্রামের প্রায় ৪০০ পরিবারের মধ্যে। সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের বক্তব্য, ওই তিনটি গ্রাম মিলিয়ে তারা কমপক্ষে ২০,০০০ মানুষ বাস করে থাকেন। ওই তিনটি গ্রামের অনেক অংশই ধীরে ধীরে গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে বলে জানালেন তারা। নতুন করে গঙ্গার পাড় মেরামতির কাজ যদি শুরু না করে প্রশাসন, তাহলে এবার ওই তিনটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে বলে দাবি করছেন গ্রামবাসীরা। আমাদের অবস্থা খুবই খারাপ। এখন আমরা প্রতিটা দিন প্রতিটা রাত আমরা আতঙ্কের মধ্যে আছি, কেন অন্তত ৫টা গ্রাম নদী গর্ভে চলে গেছে, এখন এই তিনটি গ্রাম রয়েছে। খুব দূরত্বটা ১০ মিটার ৫ মিটার এইরকম, কিন্তু সরকারের লোক এসছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে যে কাজ করব, কিন্তু হয়তো লকডাউনের জন্য কাজ করতে পারছে না, কিন্তু তথাপি আমাদের সুরক্ষা দেওয়ার জন্য, যাতে অন্তত ঘর বাড়িগুলো আমরা অন্যত্র না সরাতে হয়, আবার সরানোর পয়সা পুরিও আমাদের কাছে নেই, তো এই জন্যই সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে আমাদের অন্তত না সরতে হয় এবং আমরা এখানেই যেন একটু পারমানেন্টভাবে থাকতে পারি, তার ব্যবস্থা যেন অন্তত সরকার পক্ষ থেকে করা হয়, এটাই আমাদের একান্ত অনুরোধ। এবং আমরা তাহলে এই ৩০০ পরিবার আমরা বেঁচে যাচ্ছি আর কি। এ বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল জানান, লকডাউনের জন্য সেভাবে কাজ শুরু করা যায়নি, তবে দ্রুত গঙ্গার পাড় মেরামতির কাজ সেচ দপ্তরের মাধ্যমে করা হবে বলেও আশ্বস্ত করলেন গ্রামবাসীদের। দেখুন, এই যে আমাদের তো ভৌগোলিক কারণে মালদা জেলা নদীমাতৃক জেলা এবং এই হিসাবে ভাঙন অহর যেখানে সেখানে হয়। আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই সেচ দপ্তরের মন্ত্রী শুভেন্দু আধিকারী এবং আমরা সবাই চেষ্টা করি যেন ভাঙন রোধ করার জন্য। এবারও আমাদের সঙ্গে ভিসি হয়েছে, মাননীয় মন্ত্রী শুভেন্দু আধিকারীর সঙ্গে পারদেওনাপুরের কথা বলা হয়েছে, এমার্জেন্সি পিরিয়ডে কাজ হবে এখানে যেন ভাঙন না হয় এবং তাদেরকে রোকার জন্য বা ভাঙন রোধ করার জন্য সব রকমই ব্যবস্থা নেওয়া হয়। বুধবার ইসলামপুরের চোপড়া থানার হস্তিয়া গজের সোলার প্রজেক্টের একটি ঘর থেকে উদ্ধার হলো তিনটি সকেট বোমা। মুহূর্তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ভীত আবাসিক তথা এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেন। পাশাপাশি খবর দেওয়া হয় শিলিগুড়ি বম্ব স্কোয়াডে। এরপর সেই বোমগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। সরকারি এই প্রজেক্টের ঘরের ভেতর কিভাবে বোমগুলি এলো তা নিয়ে ধন্দে পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, চোপড়া থানার হস্তিয়া গজে সোলার প্রজেক্টের একটি ঘরে বস্তার মধ্যে বোমগুলি রাখা ছিল। বুধবার কর্মীরা সেখানে কাজ করতে এসে বোমগুলি দেখে পুলিশ এবং বম্ব স্কোয়াডে খবর দেয়। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরটিকে সিল করে দেয়। তিনি আরও জানান, শিলিগুড়ির বম্ব স্কোয়াডের কর্মীরা এরপর বোম নিষ্ক্রিয় করেন। তবে কিভাবে বোমগুলি সেখানে এলো, কারাই বা বোমগুলি ওই ঘরে মজুত করেছিল, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে বলেও পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িতে এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার উপযুক্ত জায়গা। আর এই সুযোগ নিয়ে এসেছে গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে পাবেন দক্ষ কুক দ্বারা তৈরি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের সম্ভার। এছাড়াও রয়েছে চার চাকা ও দু চাকা গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা। আমাদের ঠিকানা গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।
আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে ক্লাব গার্ডেন। এখানে রয়েছে সুবিশাল ফুলবাগান এবং অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ, আরও রয়েছে বিবাহ বাসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিশাল হল রুম, এছাড়া রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর। শুধু তাই নয়, চার চাকা ও দু চাকার গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বৃহৎ আকারের পার্কিং লট। তাই যে কোনো অনুষ্ঠানের বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, ক্লাব রোড, জলপাইগুড়িতে। ফোন নম্বর 9434411110 এবং 9434123484। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটা স্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে, এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। এখন এমআই স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুনসের গ্রাউন্ড ফ্লোরে। এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লসের পাশে। ফোন নাম্বার 9434005933। মাছের আমি মাছের তুমি, মাছ দিয়ে যায় চেনা, হ্যাঁ মাছ দিয়ে যায় বাঙালিকে চেনা। আপনি কি মাছ চাষ করছেন পুকুরে, ট্যাঙ্কে অথবা বায়োফ্লকে? তাহলে চলে আসুন জলপাইগুড়ির একমাত্র মাছ চাষের সরঞ্জামের ঠিকানা মাছের কথায়। মাছের চারা থেকে মাছের খাবার, এয়ার পাম্প থেকে মেডিসিন, টারপলিন থেকে টেস্টিং কিট, এসবই এখন পাওয়া যাচ্ছে একই ছাদের তলায়। আমাদের ঠিকানা মাছের কথা, কলেজ পাড়া, এবিপিসি মাঠের বিপরীতে, জলপাইগুড়ি। মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9083194363। বুধবার রাতে পরকীয়া সন্দেহে এক যুবককে হেনস্থা এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই বৃহস্পতিবার ভোরে রহস্যজনক অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার হয় রেললাইনের পাশ থেকে। পুরো ঘটনাটি নিয়ে মৃত যুবকের পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে পুরাতন মালদা থানায়। এদিন সকালে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মৌলপুর এলাকার রেললাইনের ধারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহটি গাছের তলা থেকে উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্র অনুসারে আরও জানা গিয়েছে, মৃত যুবকের নাম জয় ঘোষ, বয়স 21 বছর, বাড়ি পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়। পেশায় শাটারিং মিস্ত্রি ছিলেন ওই যুবক। প্রতিবেশী এক মহিলার সাথে পরকীয়ার অভিযোগে বুধবার রাতে মহিলার স্বামী সহ প্রতিবেশীদের কয়েকজন যুবককে হেনস্থা করে। এরপরই বৃহস্পতিবার সকালে মৌলপুর এলাকার কিছু মানুষ ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মৃত ওই যুবকের এক দিদি জানান, তার ভাইকে প্রতিবেশী মহিলার পরিবার এবং আরও কয়েকজন মিলে খুন করেছে। পরকীয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে বলেও তিনি জানান। মৃত ওই যুবকের দিদি আরও বলেন, এই ঘটনায় 6 জনের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃত যুবকের পরিবার। যদিও মৃত যুবকের পাড়া প্রতিবেশীদের কেউ কেউ বলেছেন, যুবকের বিরুদ্ধে বিচার করতে সালিশি সভা বসানো হয়েছিল, ওই সভায় পরকীয়ার বিচার হবে, সেই ভয়েই আত্মহত্যা করেছে যুবক। পুরাতন মালদা থানার আইসি শান্তিনাথ মাজা জানিয়েছেন, এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের হয়েছে। ওই মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান। পাশাপাশি পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে আমরা তো মানে সঠিক অত জানি না, কিন্তু আমরা খবর আজকে সকালে পেলাম যে কাল বলে আমার মাকে আর আমার ভাইকে ধরে মেরেছে এরা পাড়ার লোক। পাড়ার লোক বলতে এই যে আশেপাশে কয়েকজন, আচ্ছা মানে এই হচ্ছে এই রেবা এই সে কি গোপাল দা, তার দুই ছেলে বিশা, তার দুই, তারপরে মারার পরে আমার ঘরের ভিতর দিয়ে আমার মা আমার ভাইকে নিয়ে এসেছিল, ঘর থেকে আমার ভাইকে টেনে আবার মেরেছে। মারার পরে গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে দেওয়ার পরে আমার ভাই আমার মা আমার ভাইয়ের গেঞ্জিটা চেঞ্জ করে আমার বাড়ি পাঠাইছিল। তো আমার বাড়ি তো সে যায়নি, এখন রাস্তা থেকে এখন ওরা উঠিয়ে নিয়ে যেয়ে আমার ভাইকে মেরে ফেলেছে। আমাদের যত সম্ভব ওরাই মেরে ফেলছে আমার ভাইকে, এর বিচার চাই আমরা। ঘটনা এখন মহিলা বলছে যে আমার ভাই ওদের বাড়িতে গেছে, কিন্তু আমার ভাই আমাদের বাড়িতেই ছিল, এই নিয়ে বলে পাড়ার লোক বলে দেখেছে। আজকে বিচার ছিল? হ্যাঁ আজকে সকালে বিচার করার কথা ছিল, সেই বিচারটা হয়নি, কিন্তু আমার ভাইকে উল্টা ওরা মেরে ফেলে দিল। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ চুরি হওয়া ট্রাক উদ্ধারের পাশাপাশি এক কিশোরকে আটক করেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন পার্কিং জোন থেকে একটি ট্রাক চুরি হয়ে যায়। এরপরই বুধবার ট্রাকের মালিক বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ট্রাক মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। এদিকে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর পৌঁছয় চুরি হওয়া ট্রাকটি শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ে রয়েছে। এরপরই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ট্রাকটি সহ এক কিশোরকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক হওয়া কিশোরের বাড়ি বাড়িভাষা এলাকায়। বৃহস্পতিবার ওই কিশোরকে জলপাইগুড়ি জুভেনাইল কোর্টে তোলা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হলদিবাড়ি থানার পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে চবনপ্রাস দেওয়া হলো। মেকলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান হলদিবাড়ি থানাতে ছোট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 216 জন পুলিশকর্মী এবং কয়েকজন সিভিক ভলান্টিয়ারের হাতে চবনপ্রাস তুলে দিয়েছেন। অন্যদিকে এদিন কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকেও 50 জন পুলিশকর্মীর মধ্যে রেইনকোট ও ফেস শিল্ড প্রদান করা হয়। মেকলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান জানালেন, বর্তমানে কঠিন করোনা পরিস্থিতিতে পুলিশকর্মীরা যেভাবে স্বজন ও পরিবার ছেড়ে প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন, তাদের প্রত্যেকের কর্মকাণ্ডকে তিনি ধন্যবাদ জানান। তারই সঙ্গে এই পুলিশকর্মীদের শারীরিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারের নির্দেশে চবনপ্রাস বিতরণ করা হলো বলে অর্ঘ্য রায় প্রধান জানান। প্রতিনিয়ত দেশ তথা সমগ্র রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে প্রত্যেকের পাশাপাশি সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের সুরক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য সরকার এবং প্রশাসন নানাভাবে প্রচেষ্টায় হাত বাড়িয়ে দিয়েছেন। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।